প্রতিনিয়ত আমরা আমাদের ভিডিও দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ভিন্ন রকম ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আমরা এখন বর্তমানে আপেল বাগানে কাজ করি, প্লাস প্রচুর আপেল গাছে প্রচুর পরিমাণে আপেল ধরছে। এই ভিডিওগুলো আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করব। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলগুলো দেখেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন এক একটা গাছে কত ছোট ছোট গাছ, কত আপেল ধরছে দেখেন। নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। দেখেন ছোট একটা ছোট গাছ, দেখেন আমি অনেক দূর থেকে দেখে, দেখেন গাছটাতে প্রচুর আপেল। এক একটা আপেল আপনার 200 গ্রাম হবে। দেখেন কি সুন্দর আপেল। আসলে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব ভালো লাগে নিজের কাছে যদি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন ছোট্ট একটা গাছ, গাছটা অনেক বড় না, হয় হাই স্টেডে 3 বছর হবে। দেখেন কত বড় বড় আপেল, ছোট্ট একটা গাছ, কি সুন্দর আপেল। দুটো আপেল কি সুন্দর। আমরা এখন বর্তমানে আসলে আপেলের কাজগুলোই করে থাকি। যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই আপনারা যদি সাপোর্ট করেন আরো সুন্দর ভিডিও বা নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। যারা আমার ইউটিউব চ্যানেল একই নামে, আমার ফেসবুক পেজ যে নামে, আমার ইউটিউব চ্যানেল একই নামে, অবশ্যই ভালো লাগলে ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। যদি ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজে যদি আপনাদের ভিডিওগুলো ভাল লাগে আমার ফেসবুক পেজ ফলো দিবেন। দেখেন একটা গাছের দূরত্ব কতটুকু। দেখেন আসলে যারা আপেল বাগানগুলো এভাবে হয়, দেখেন পানির লাইন দিয়ে রাখছে, এগুলো হলো পানির পাইপ আর কি, পানি দেওয়ার জন্য। দেখেন সিস্টেমটা কিভাবে করছে, দূরত্ব কতটুকু। দেখেন আপেল এটা এই একটা জাত, আবার অন্য একটা জাতের ভিডিও আছে, আমি আপনাদেরকে কিছুদিনের ভিতরে এটা অবশ্যই আমি আমার এখানে ফেসবুক পেজে আপলোড দিব, আপনারা তখন দেখবেন। দেখেন কি সুন্দর আপেল বাগান, আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। মন চায় আপনাদেরকে সারাদিন আপেল বাগান দেখাতে, মন চাইতেছে আমার বা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এত সুন্দর আপেল বাগান, ছোট ছোট গাছে কি আপেল ধরছে। আপেল অনেক সুন্দর, দেখেন সারিবদ্ধভাবে প্রত্যেকটা জিনিসের সারিবদ্ধভাবে বা এদেশে সারিবদ্ধভাবে করা হয় বা সিস্টেমটা এরকম। দেখেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। যদি ভিডিওগুলো ভাল লাগে কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন হলো বা আপেল আপেলের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ। অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।